الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। প্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে ইসলামী সংগঠনের 19তম পর্বের আলোচনায় নিয়ে হাজির হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে 19তম পর্বে আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেছেন, তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের সূরা ইমরানের 101 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমাইয়া আতাসিমু বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যারা আল্লাহ তাআলার উদ্যোগে সঙ্গবদ্ধভাবে ধারণ করেছে, মূলত তাদের জন্যই রয়েছে হেদায়েতপূর্ণ সহজ সরল সঠিক পথ। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের আলোকে আজকে আমি যে আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হচ্ছে আল্লাহ তাআলার জমিনে ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করে সেই ইসলামী সংগঠনের মাধ্যমে দিন কায়েম করার লক্ষ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকেই সকল কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা যে দুনিয়ায় কাজ করব, এই দুনিয়ার কাজ করার কেন্দ্রবিন্দু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এর উপরে দুই চারটি কথা বলতে চাই। ইসলাম প্রতিষ্ঠাকারী কর্মীদের কর্মস্থল হবে দুনিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ দিন কায়েম করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, এই কাজের জন্য যারা কর্মী হবেন, নেতৃত্ব হবেন, তাদের কর্মস্থল হবে দুনিয়া। দুনিয়ায় যারা তারা যেরকম কর্ম করতে পারবে সেরকমই প্রতিদান আখেরাতে তারা পাবে। আর দুনিয়া ও মাযরাতুল আখেরাত, দুনিয়াটা হচ্ছে আখেরাতে কৃষিক্ষেত্র। একজন কৃষক যেরকম ক্ষেত খামারে পরিচর্যা করে থাকেন, সে সেরকম ফসল সে ঘরে আনতে পারেন। সুতরাং ইসলাম প্রতিষ্ঠাকারী কর্মী যারা হবেন, তারা এই দুনিয়াতে যেরকম ত্যাগ স্বীকার করবেন, যেরকম সময় দান করবেন, যেরকম তাদের শক্তি প্রয়োগ করবেন, মেধা প্রজ্ঞা খাড়াবেন, সেরকমই ফসল পাওয়ার মতোই প্রতিদান আখেরাতের জিন্দেগিতে পাবে। এই জন্যই বলা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠাকারীর কর্মীদের কর্মস্থল হচ্ছে দুনিয়া। আমাদের যে আমরা আখেরাতে জান্নাত পেতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, এই হওয়ার কর্মক্ষেত্র আমাদের হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার চেহারা পাল্টানোর দায়িত্ব এই কর্মীদের উপরে। দুনিয়ার চেহারা তাদের পাল্টে দিতে হবে। দুনিয়ার যে অপসংস্কৃতি চলতেছে, সেই সংস্কৃতিগুলোকে দূরীভূত করতে হবে। ইসলাম বিদ্বেষী জাতিদের সেই মন গড়া আইন গুলোকে বাতিল করতে হবে এবং আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, হককে প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ সর্বক্ষেত্রেই এই দুনিয়ার চিত্র পাল্টে দিয়ে আল্লাহ তাআলার দিন বিধানকে বাস্তবায়ন করতে হবে তাদের জীবনে, এটি তাদের লক্ষ্য থাকবে। প্রচলিত যে সমাজ ব্যবস্থা পরিবর্তে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য তারা চেষ্টা করবেন। প্রচলিত যে সমাজ ব্যবস্থা, প্রচলিত যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এগুলিকে তারা রদবদল করবেন, পরিবর্তন করবেন, পরিবর্তনের কাজ করবেন এবং ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে যাবেন। কিন্তু তাদের এই উদ্দেশ্য লক্ষ্য দুনিয়ায় শুধু ইসলাম প্রতিষ্ঠাই হবে না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনও হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে দুনিয়ায় যে প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, এগুলোকে পরিবর্তন করে আল্লাহ তাআলার দেওয়া সমাজ ব্যবস্থা, আল্লাহ তাআলার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, স্থাপন করতে চাই, এটি শুধু এই প্রতিষ্ঠার মধ্যেই শেষ নয়, বরং এর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাও আমাদের লক্ষ্য থাকতে হবে। কারণ হলো প্রতিটি কাজই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে জন্যই আমরা এটি করে থাকি। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম দুনিয়াবী দৃষ্টিভঙ্গিতে কামিয়াবি নাও হতে পারে। যারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করবেন, ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করবেন, তারা দুনিয়ার জিন্দেগিতে হয়তো কামিয়াবি নাও হতে পারে, তারা কিন্তু আখেরাতের জিন্দেগিতে কামিয়াবি হবে। আল্লাহ তাআলার অন্যতম ও শ্রেষ্ঠ নবী হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে দিন প্রতিষ্ঠার কাজ করেছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন, প্রচলিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে দূরীভূত করে আল্লাহ তাআলার দেওয়া সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার কাজ করেছেন। কিন্তু সারা জীবন এই ধরনের কাজ করে
মাত্র কয়েকজন তার অনুসারী তৈরি করতে পেরেছিলেন। তার মানে কি আপনি বলবেন যে তিনি ব্যর্থ হয়েছেন? না, তিনি সফল হয়েছিলেন, তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। এটি তার সবচেয়ে বড় সফলতা। যে জাতি ইসলামী সমাজের মতো দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ গ্রহণ করতে প্রস্তুত নয়, সে জাতিকে আল্লাহ তাআলা কখনো এই এত বড় নিয়ামত ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র তাদেরকে দান করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাতি যখন যেরকম হবে আল্লাহ তাআলা তাদের উপরে সেরকমই শাসক চাপাই দিবেন। আজকে পৃথিবীতে মুসলিম জাতির আচার আচরণ চাল চলন লেনদেন উঠাবেলা চলাফেরা মোয়ামেলা যেরকম হয়েছে, আল্লাহ তাআলা আমাদের উপরে সেরকমই শাসক চাপাই দিয়েছেন। এগুলো আমাদের আমাদের হাতের কামাই। কারণ দুনিয়াতে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এবং সব মানুষের অধিকার নিশ্চিত হোক, হক প্রতিষ্ঠিত হোক, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক, জুলুম নির্যাতন দূরীভূত হোক, দুর্নীতি অশ্লীল ব্যবহারমূলক কাজ দূরীভূত হোক, এগুলো কিন্তু আমরা চাই না। বিধায় আমরা আমাদের উপরে আল্লাহ তাআলা এরকম শাসক চাপাই দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে দিন প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠার সংগ্রাম পরিচালনার দায়িত্ব নিয়েছেন যত নবী রাসূলগণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তারা যথাযথভাবে পালন করে গেছেন, পরিমাণে পরিণামে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে পরিবর্তন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা অসংখ্য আসমানি কিতাব নাযিল করেছেন। তার একটি মূল উদ্দেশ্য ছিল যে মানুষের এই চিন্তা চেতনাকে পরিবর্তন করে আল্লাহমুখী করা এবং এই প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে ব্যতি রেখে আল্লাহ তাআলার দেওয়া সমাজ ব্যবস্থা এবং আল্লাহ তাআলার দেওয়া সেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে দুনিয়ায় সুখ শান্তি প্রতিষ্ঠা করা। এবং শুধু এখানেই শেষ নয়, বরং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে মহা বিপদের দিন, কিয়ামতের দিন, হাসুরের দিন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করাই হলো এর মূল উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা সেটি তো গ্রহণ করতে পারি নাই। আমরা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার আর গুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই। কিন্তু যারা বেরিয়ে এসেছেন অথবা বেরিয়ে আসার কাজ করেছেন, তারা কখনো ব্যর্থ নয়, তারা সফল হয়েছেন। আল্লাহ সন্তুষ্ট অর্জন করে অর্জনকেই যখন ইসলাম প্রতিষ্ঠা কর্মীগণ তাদের সর্বাঙ্গে তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত করে, তখন দুনিয়ার সকল ব্যর্থতায় তাদের মনে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করেন, এই প্রতিষ্ঠার যারা কর্মী হবেন, তারা সর্বজ্ঞেই এই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করাটাকেই নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে এবং তারা মনে করবে যে দুনিয়াটা হচ্ছে একমাত্র তাদের জীবন, ইসলামই হচ্ছে তাদের জীবন উদ্দেশ্য। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দী করার জন্য, আল্লাহ তাআলার দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য। এরকম যারা মনে করতে পেরেছে তাদেরকে পৃথিবীর কোনো ঘাত প্রতিঘাতই তাদেরকে পরাভূত করতে পারেনি, তাদেরকে নিরাশ করতে পারেনি, তাদেরকে হতাশ করতে পারেনি। বরঞ্চ এই কাজ করতে গিয়ে যত বাধা মুসিবত বিপদ তাদের সামনে আসুক না কেন, সবগুলিকে তারা হাসি মুখে গ্রহণ করেছে, গ্রহণ করেই দিনের উপরে অটল থেকে ইস্তিকামত থেকে তারা দিন প্রতিষ্ঠার কাজ করে গেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই ধরনের আল্লাহর সন্তুষ্টি অর্জনের অর্জনকেই সকল তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন। আজকের আলোচনা এতটুকু কথা রেখেই এখানে ইতিনাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।